আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের মোবাইল ইউটিউবার ফ্রি কোর্স সিরিজের 4 নম্বর এপিসোডে চলে আসলাম। তো আগের এপিসোডগুলো যারা দেখেন নাই সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের ফেস ক্যাম সহকারে ভিডিওগুলো কীভাবে এডিট করতে পারেন, বাট ফেস ক্যাম ভিডিও করা তো সবার পক্ষে সম্ভব না, সবার তো ভালো ক্যামেরা নেই, ভালো মোবাইল নেই, আর সবাই ভালোভাবে কথা বলতে পারেন না, এই জন্য কিন্তু অনেকেই স্ক্রিন রেকর্ড ভিডিও করেন। তো এখন স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু শুধুমাত্র করে দিলেই যে এত সুন্দর একটা স্ক্রিন রেকর্ড ভিডিও হয়ে গেল এরকম কিন্তু কিছু না। তো কীভাবে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও একেবারে প্রফেশনালি এডিট করা যায় সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু 3টা উপায় এডিট করা যায়, যেমন একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আপনার ওই ভিডিওটাই চলবে এবং উপরে দিয়ে আপনার ওই স্ক্রিন রেকর্ডটা দেখা যাবে, অ্যান্ড আরেকটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও চলবে এবং উপরে আপনার স্ক্রিন রেকর্ডটা থাকবে, অ্যান্ড আরেকটা হচ্ছে কি শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড থাকবে অ্যান্ড আপনার শুধুমাত্র ওই উপরের স্ক্রিন রেকর্ডটা থাকবে। এই যে 3টা রকমের কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করা যায়। তো স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে কিছু মোবাইল ফ্রেমের PNG ডাউনলোড করতে হবে, সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই মোবাইল ফ্রেমের PNGগুলো ডাউনলোড করে নেবেন। আর আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, সেটা হচ্ছে কি ভাই, এই আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে সব ভুলে যাবেন, কিছুই পারবেন না। তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আপনি দিনে কমপক্ষে 3-4 বার একটু প্র্যাকটিস করবেন আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে, তাহলে আপনি খুব সুন্দরভাবে এডিটিং শিখে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে 3টা উপায় স্ক্রিন রেকর্ড ভিডিও এডিটিং শিখাবো একেবারে প্রফেশনালি। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাগজিন প্রোডাকশন। তো চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের মোবাইল ইউটিউবার সিরিজের 4 নম্বর এপিসোডটা শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে আসলাম আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। এখন আমি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ 3ভাবে যে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? 3ভাবে কিন্তু এডিট করা যায়। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। আমি আপনাদেরকে সবগুলো প্রসেসই দেখাবো আস্তে আস্তে, ধীরে সবগুলো প্রসেস একেবারে সুন্দরভাবে বুঝাবো। তো প্রথমে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে 16:9 এই এক্সপেক্ট রেশিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা একেবারে সহজ যে প্রসেসটা সেই প্রসেসটা দেখাবো, ঠিক আছে? তো সর্বপ্রথমে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর এখান থেকে আপনারা আপনাদের যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে সেই স্ক্রিন রেকর্ডারটাকে এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? তো আমি আমার স্ক্রিন রেকর্ডটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন না, আপনারা জাস্ট এই লেয়ারের ভিতরে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আসছে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সমান সমান নামে একটা অপশন আছে, সমান সমানে ক্লিক করবেন। তারপরে এই ডিসপ্লেটাতে আপনারা 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করবেন। দেখেন আমি এখানে আমার 2 আঙ্গুল দিয়ে ধরে আমি এটাকে একেবারে জুম করে ফেললাম, ঠিক আছে? জুম করে আমি একেবারে মাঝখান বরাবর নিয়ে আসলাম, ওকে? তো দেখেন এখানে আমি জুম করলাম, জুম করে যাতে 2 সাইডে কোনো ব্ল্যাক বার যাতে না থাকে সেরকমভাবে এনে আমি এখানে জুম করে দিলাম। দেখেন এখানে আমার যেটুকু আমি জুম করেছি, জুম হয়েছে সেটুকু কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এগুলো আপনাদের করার শেষ, জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখেন এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু জুম স্ক্রিনে প্লে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে গিয়ে লেয়ারে যাবেন, লেয়ার থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেসিক ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে গোশেন ব্লার নামে একটা ইফেক্ট রয়েছে, আপনার জাস্ট এই ইফেক্টটা ক্লিক করবেন, দেন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে ধরে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। আমি এটাকে ফুল স্ক্রিন করলাম, দেন এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে এটা দেখতে পাবেন যে 2 দেওয়া আছে, এটাকে আপনারা বাড়িয়ে 5 অথবা 6 অথবা 7 পর্যন্ত নিয়ে আসবেন, হ্যাঁ? আমার রিকমেন্ডেশন থাকবে 7 পর্যন্ত বা 6 পর্যন্ত আনার। তো আমি এখানে 7 পর্যন্ত দিলাম, দেন এখান থেকে রাইট বাটনে একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে আমাদের যে ইফেক্টটা আছে সেটা আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিতে হবে। তো দেখেন আমি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ইফেক্টটা দিয়ে দিলাম। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আবার চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে মিডিয়াতে, মিডিয়া থেকে আপনারা যে স্ক্রিন রেকর্ডারটা একটু আগে ব্যাকগ্রাউন্ডে রেখেছিলেন ওই স্ক্রিন রেকর্ডারটা এখানে দেখিয়ে দিবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমি আমার স্ক্রিন রেকর্ডারটা এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে নিয়ে আসলাম, ইম্পোর্ট করলাম। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর যদি কোনো মোবাইল ফ্রেম PNG থেকে থাকে সেগুলোকে আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমার কিছু মোবাইল ফ্রেম PNG আমি রেখেছি, সেগুলো আমার এখানে ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি এই মোবাইল ফ্রেমটা ইউজ করব। তো এরকম অনেকগুলো মোবাইল ফ্রেমের PNG লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমি আমার যে মোবাইল ফ্রেমটা আছে সেই PNGটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমরা জুম করে দিব, ঠিক আছে? তো দেখেন আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ ফুল স্ক্রিন করে জুম করে দিলাম, অ্যান্ড আমাদের যে নিচের যে PNGটা আছে এটা আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা দিয়ে দিব।
তো দেখেন ভিউয়ার্স আমরা আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা দিয়ে দিলাম। তো এখন আমরা একটু সামনে গিয়ে আমাদের ভিডিওটাকে একটু প্লে করি। তো দেখেন এখন আমাদের ভিডিওটা কিন্তু সেই রকম ভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। কারণ ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিওটা ব্লার এফেক্টের ভিতর চলতেছে, উপরে আমাদের ফেসবুকটা চলতেছে, মোবাইল ফ্রেমের পিএনজিটা চলতেছে, মানে দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের এডিটিংটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো একটা প্রসেস তো আপনাদেরকে দেখালামই, এখন নতুন প্রসেস দেখাই। সেটা হচ্ছে গিয়ে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, 16:9 এক্সপেক্ট রেশিওটাতে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা সার্চ করবেন নিয়ন ব্যাকগ্রাউন্ড লেখে, ঠিক আছে। তো নিয়ন ব্যাকগ্রাউন্ড লেখে যদি আপনারা সার্চ করেন, সেক্ষেত্রে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেখান থেকে সেটাকে ডাউনলোড করে আপনি একটু একটু কেটে 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 আপনার ফোনে রাখলেন, তারপর আপনি এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। আমার কাছে কিছু স্ক্রিন রেকর্ড এডিট করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি, এই প্রোডাকশন কোর্স প্যাক থেকে কালেক্ট করেছি। এগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ এগুলো হচ্ছে গিয়ে পেইড কোর্স, ঠিক আছে। সো এর জন্য আমি আপনাদেরকে দিতে পারবো না। এরকম চাইলে আপনারা এগুলো ওই যে ইউটিউবে মানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর অনেকগুলো এগুলো পাবেন ব্যাকগ্রাউন্ড, সেগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, কারণ একটা দিয়ে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা হবে না। আপনাদের ভিডিওটা যত মিনিটের হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে নিতে আপনাদের ভিডিওটাকে ঠিক তত মিনিটই বানিয়ে ফেলবে। হ্যাঁ, এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিয়ে আমি আমার ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলি। তো দেখেন এখানে আমি আমার ভিডিও পর্যন্ত বানিয়ে ফেললাম, প্রায় 2:43 মতো প্রথমে চলে আসলাম। দেন এখান থেকে রাইট বাটনেরটা ক্লিক করে দিলাম, ঠিক আছে, দেখেন চলে আসলো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়া থেকে আপনারা আপনাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে আমি আমার সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনারা আবার লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়া থেকে আপনারা আপনাদের যেই একটা মানে ওই মোবাইল ফ্রেমের যে পিএনজিটা আছে না, ওই পিএনজিটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। সো এখানে আমি আমার যে পিএনজিটা মোবাইল ফ্রেমের যে পিএনজিটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আমার এই পিএনজিটাকে সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। তো আমার কাছে এটা ভালো লাগে বা এটাও ভালো লাগে, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা জুম ইন করে দেবো। এই ধরনের যে পিএনজিগুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে আমার গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু ফ্রিতেই দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু আমাদের যে উপরের দিকটাতে কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে। তো এটার জন্য কী করবো, জাস্ট আমি স্ক্রিন রেকর্ড লেয়ারের উপরে একটা ক্লিক করবো, তারপর আমাদের যেই ভিডিওটা আছে সেটাকে আমরা একটু নিচে বরাবর করে দেবো। নিচে বরাবর করে দেওয়ার পর একটু এখানে ধরে হালকা ছোট করে দিব। তো দেখেন এখন কিন্তু প্রায় পারফেক্টভাবে এখনও বসে নাই। আমরা জাস্ট কী করবো, আমাদের স্ক্রিন রেকর্ডটার যেই পিএনজিটা আছে সেটাতে ধরবো, ধরার পর আমরা একটু বড় করে দিব। তো দেখেন এখানে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডারটাকে এটাকে বড় করে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটাতে এটা বসে গেল, ঠিক আছে। সো এখন আমরা আমাদের যেই স্ক্রিন রেকর্ডের যেই মোবাইল ফ্রেমের পিএনজিটা আছে সেটাকে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দিব। দেখেন আমি এখানে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দিলাম। এখন দেখেন আমাদের এই পর্যন্ত কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড আছে, আর বাকিটুকু কিন্তু নাই। এখন আমরা বাকিটুকু কেটে দিই, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে বাকিটুকু কেটে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এটা কমপ্লিট। তো দেখেন এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি, ভিডিওটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলতেছে, অ্যান্ড উপরে আপনি যে টিউটোরিয়ালটা দেখাবেন সেই টিউটোরিয়ালটা উপরে চলবে, ঠিক আছে। খুবই প্রফেশনাল লেভেলে লাগে কিন্তু, অনেক সুন্দর লাগে কিন্তু আমাদের এরকম ভিডিওগুলো, ঠিক আছে। তো এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের যেই স্ক্রিন রেকর্ড যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করতে পারেন, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো পাওয়ার জন্য আপনারা এই প্রোডাকশন কোর্স প্যাকটা কিনতে হবে, তা না হলে পাবেন না, এগুলো কোথাও পাবেন না। তো এখন আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাবো যে কীভাবে আপনারা আরেকটা প্রসেসে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, 16:9 এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবো, অ্যান্ড আমাদের যে যতটুকু ভিডিওটা আছে আমরা ততটুকু আগে ততটুকু পরিমাণ করে নিব। তো আমরা এই পর্যন্ত করে নিলাম, ঠিক আছে। এই পর্যন্ত করার পর এখান থেকে লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর আপনাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে সেটাকে আগে ইম্পোর্ট করবেন। দেখেন আমি আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করলাম। আচ্ছা, তো আমি মাঝখান বরাবর চলে গেলাম, স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। তারপর আপনারা লেয়ারে চলে যাবেন, তারপর মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর আমি আপনাদেরকে এই কিছু মোবাইল ফ্রেমের পিএনজি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অনেকগুলো মোবাইল ফ্রেমের পিএনজি আছে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই যে পিএনজিটা আছে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এটাকে জুম ইন করে দিবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু জুম ইন জুম আউট করা যায়। তো আমরা এটাকে এভাবে জুম ইন করে দিব যতক্ষণ পর্যন্ত আমাদের মোবাইল ফ্রেমের পিএনজিটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে না হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এটাকে দিয়ে দিলাম। তো তারপর আমরা কী করব, এখান থেকে একটু মাঝখানে আসবো, মাঝখানে আসার পর আমরা আমাদের যে ভিডিওর যে লেয়ারটা আছে সেটাতে ক্লিক করে এখান থেকে এটাকে একটু ফুল স্ক্রিন করে দিব। হ্যাঁ,
তো দেখেন এখানে আমরা কিন্তু আমাদের যে ভিডিও লেয়ারটা আছে সেটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এখন যেটা করতে হবে আপনাদের এই যে মোবাইল ফ্রেমের যে পিএনজিটা আছে সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিতে হবে। তো আমি আমার ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই মোবাইল ফ্রেমের পিএনজিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিলাম। তো এখন যদি আমাদের ভিডিওটাকে আমরা প্লে করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। তো মানে এভাবে কিন্তু খুব প্রফেশনাল লেভেলের আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে পারেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে। তো আমি কিন্তু আমার ভিডিওগুলোতে ঠিক একই প্রসেসে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এডিট করি। তিনটা প্রসেস দেখাই দিলাম এক ভিডিওতেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এডিট করবেন। তারপর ধরেন যে আমাদের এডিট করা শেষ, এখন জাস্ট দেখতে পাচ্ছেন যে এই বাটনটা রয়েছে শেয়ার বাটন, শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফুল এইচডি দিয়ে দিবেন এন্ড 60 FPS দিয়ে এখানে এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখন আপনারা আপনাদের ভিডিওটাতে যা কাটাকাটি করা লাগে সব কিছু পরবর্তীতে করবেন, তা না হলে একটু প্যাচ লেগে যেতে পারে, এর জন্য পরবর্তীতে কাটাকাটি করবেন। আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি যে কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে হয়। ওয়েল, তো ভিউয়ার্স দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকের এই ভিডিওটার একেবারে শেষ প্রান্তে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, আর আপনারা শিখতে পারছেন যে কীভাবে তিনটা উপায়ে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে হয়। সো তিনটা উপায় কিন্তু আপনারা এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকমভাবে এডিট করতে পারেন, আমি কিন্তু তিনটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর মোবাইল ফ্রেমের পিএনজিগুলো ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন খুব সহজে, কোনো পাসওয়ার্ড নেই। তো ভিউয়ার্স আমাদের আজকের এই এপিসোডটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি চ্যানেলে ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই ভাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।